আজকে বেশ ভালো লাগছে, অনেকদিন পর। আজকে জানুয়ারি মাসে বেশ রোদ উঠেছে আর আমরা সবাই মিলে বেরিয়েছি স্যাটারডে বলে কথা। আর আজকে আমরা বেরিয়েছি বাজার করতে, এখানে নাকি বেশ ভালো দোকান আছে, সেখানেই বাজার করবো। আছে অত আমরা আছি হচ্ছে গামলাস্থানে, আজকে রীতিমতো দাঁড়িয়ে আছি এখন, এখানে বসার জায়গা পাইনি। স্যাটারডে সানডে বলে ন্যাচারালি এটা হয়। আর আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি, আর সেটা হলো ভরবিকট। আর বিকেল মানে সন্ধে হয়ে গেছে, আর আকাশটা দেখো কত সুন্দর কালারফুল, দেখেই মনটা ভালো হয়ে গেল। আর এখানেই আমাদের সেই দোকানটা, চলো তাহলে আমরা সেখানেই যাই। তো 1 ঘন্টা আমরা জার্নি করে চলে এসেছি আমাদের ভরবিকট গ্রসনে, যার জন্য ওখান থেকে এত দূর আসা। তো চলো ভেতরে যাওয়া যাক। বেশ বড় জায়গা জুড়ে এই দোকানটা, 4400 স্কোয়ার ফিট, ভাবা যায়। আমাদের যেটা অ্যাকচুয়ালি 5 টাকার ম্যাগি, এখানে কিন্তু 5 টাকা না মানে ক্রোনা, সেই 5ই রয়েছে, যার ইন্ডিয়ান ভ্যালু যদি ধরি 1-1টা ম্যাগির প্যাকেটের দাম 40 টাকা, আর এখানে 5টা রয়েছে তো তার দাম হচ্ছে 24 ক্রোনা। আর এখানে রয়েছে সুন্দর সুন্দর আচার, বিভিন্ন টাইপের আচার। তো আমাদের দেশের মতোই কিন্তু এখানে দামগুলো কিন্তু সেই 30 থেকে শুরু করে 50, কিন্তু সেটা টাকা না ক্রোনা, তো ওই 250 থেকে 400 টাকার মধ্যে পড়ে। আর এই আচারটা বেশ ঝালঝাল আচার, বিভিন্ন টাইপের আচার আছে, কোনো প্রবলেমই নেই, সব আচার পাবে। আর এখানে দেখো কত সুন্দর ফুচকা পাঁপড়, ফুচকাগুলো সত্যি এখানে যা দাম, এই ফুচকা পাঁপড় বাড়িতে নিয়ে গিয়ে ভেজে খাওয়া অনেক বেটার। তো এর দাম নিচ্ছে হচ্ছে 35 ক্রোনা, ইন্ডিয়ান কারেন্সিতে ধরতে গেলে 280। এই হলো মুসুর ডাল, যেটা আমাদের দেশে 130 করে আমরা নিই, তো এখানে কিন্তু 130 না 30 মাত্র, দেখে মনে হচ্ছে 30, কিন্তু এটা যদি আবার ক্রোনা থেকে ভ্যালুটা ইন্ডিয়ান কারেন্সিতে করা হয় তাহলে সেটার দাম হয়ে যায় 240। এরকমই মুগ ডাল, মুসুর ডাল, মটর ডাল, সব দামগুলো পার কেজি হিসাবে 240 থেকে 320 টাকার মধ্যেই থাকছে। আর এখানে সে আমাদের দেশে যেরকম ঝালমুড়ি প্যাকেট পাওয়া যায়, এখানেও সেরকম ঝালমুড়ির প্যাকেট, আর সেটার দাম সে আমাদের ওখানে যেমন 10 টাকা বা 20 টাকা, এখানেও কিন্তু 10, কিন্তু সেটা ক্রোনা, যার ভ্যালু হচ্ছে 80 টাকা। আর এখানে মশলার ডিপার্টমেন্ট, এইটা যদি ধরি আমাদের টাকার হিসাবে তাহলে ওই 100 গ্রামের দাম 160 থেকে 200 টাকার মধ্যেই এই মশলা, রেডিমেড মশলা, গুঁড়ো মশলা পাওয়া যায়, আর বেশি দামেরও আছে। আর এইদিকে পাওয়া যাচ্ছে চিড়ার মুড়ি, যার পার কেজির দাম হচ্ছে 320 টাকা, আর এদিকে মোয়াও পাওয়া যাচ্ছে যার দাম 240 টাকা। আর এদিকে এদিকে সব রেডিমেড রুটি, নান, পরোটা, তো এগুলোর দাম পড়ছে 400 গ্রামের দাম ধরুন 230 টাকা। আর সবচেয়ে বড় কথা, শীতের সময় গুড় পাওয়া যাচ্ছে, তাও আবার খেজুরের গুড়, যার দাম পড়ছে 440 টাকা। আর এখনের স্পেশাল ভাপা পিঠে, তো ভাপা পিঠেও পাওয়া যাচ্ছে 280 টাকা, বাহ, ভাবা যায়, মনেই তৃপ্তি, দেখেই তৃপ্তি। এদিকে রাস্ক আর টোস্ট, যেটা আমাদের দেশেও পাওয়া যায়, এখানেও পাওয়া যাচ্ছে, সেটার দাম হচ্ছে আমাদের দেশের টাকায় 200 টাকা। আর এবার আসি তেল ডিপার্টমেন্টে, যেটা সানফ্লাওয়ার অয়েল, সেটার এখানে পার কেজির দাম পড়ছে 152 করে, আর মাস্টার্ড অয়েল, সরষের তেলের দাম পড়ছে 1 কেজির দাম 720 টাকা করে। এদিকে সব মাছ মানে ফ্রোজেন মাছ, এই ধরুন পাবদা, কই, শিং, সবেরই দাম এই ধরুন 40 থেকে 70 এসিকে, মানে মোটামুটি ওই 950 থেকে 1500-এর মধ্যে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে পড়ছে। আর সবচেয়ে ভালো কি জানেন, এখানে ইলিশ মাছের ডিম আবার আলাদা করে কিনতে পাওয়া যায়, যার 200 গ্রামের দাম 120 করোনা, ওই ধরুন 950 টাকা। এবার একটু আসা যাক বাসনের দিকে, এই লিড সমেত এই বাসনটার দাম 250 ক্রোনা, মানে 2000 টাকা, এটা আবার এক্সেসিভ, তাই না? আর এদিকে রুই মাছের দাম 2 কেজির আপ হলে তাহলে গিয়ে পড়ছে আপনার ওই 400 টাকার মতো, আমার মনে হয় ঠিকঠাকই আছে নাকি,
তোমরা একটু কমেন্ট করে জানিও তো এখন কেমন চলছে রেট। আর এদিকে অফারে যেহেতু অফার আছে তাই ইলিশ মাছের দামগুলো আমার মনে হয় আমাদের দেশের মতোই চলছে, কারণ এই 1 কেজি 1200 গ্রামের যে মাছগুলো তার দাম পড়ছে 1600 টাকা করে, তাই না? আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আসা যাক মোস্ট ক্রাইসিস প্রোডাক্ট ইন সুইডেন, আর সেটা হলো চাপাতা, যার প্রাইস চলছে 470 থেকে 1000 টাকার ইন্ডিয়ান কারেন্সিতে যদি ধরি। যারা অ্যাকচুয়ালি চা ভালোবাসেন অনেকেই বলেন যে এখানে চা পাওয়া যায় না, তবে আমি বলবো যে এখানে ইন্ডিয়ান পাকিস্তানি চা আছে, বাংলাদেশ থেকেও চা আসে। এই তবে আমার বেশি ভালো লাগে কফিটা স্ট্রং, যেটা আমার জন্য খুব দরকার, মানে আমি একটু স্ট্রং কফি হলে একটু স্ট্রং হই, আদার দেন দ্যাট আমার এই ঠান্ডায় খুব ঘুম আসে। এবার আসা যাক এখানে সবজি ডিপার্টমেন্টে কীরকম কী প্রাইস রয়েছে এখানে সবজি। তো এখানে দেখা গেলে সব কিছুই একটা অ্যাভারেজ প্রাইস রেখে দেয়, মানে 70 ক্রোনা করে। এই ধরুন লঙ্কা, কচু, শিম, লাউ, পেঁপে, আবার এদিকে কচু পাওয়া যাচ্ছে আবার ডাটি সমেত পাওয়া যায়, সব কিছু ওই 70 ক্রোনা, মানে ওই ধরুন ইন্ডিয়ান কারেন্সিতে 560 টাকা করে। এইদিকে নারকেলগুলোর দাম হচ্ছে 1 একটা পিস 150 টাকা করে, আর এদিকে কুলও পাওয়া যাচ্ছে, সরস্বতী পুজো আসছে বলে কথা, তাই 560 টাকা করে কেজি কুলের দাম। আর এদিকে যে আদা পাওয়া যাচ্ছে সেটাও কিন্তু 560 টাকা করে কেজি, আর রসুন যেটার দাম 500 গ্রামে 240 টাকা। আর এখানে 2 রকমের পেঁয়াজি থাকে, সাদা পেঁয়াজটার একটু দাম কম, সাদা পেঁয়াজের 1 কেজির দাম পড়ছে 120, আর লাল পেঁয়াজের 1 কেজির দাম পড়ছে ওই 200 টাকার মতো, আর এদিকে আলুর দাম পড়ছে 96 টাকায় 1 কেজি, আর বেদানার দাম পড়ছে 320 টাকা করে পার কেজি। মোটামুটি একটা অ্যাভারেজে দাম, তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন এখানে দামগুলো কীরকম। চলুন এবার একটু আসা যাক মাংসের ব্যাপারে কত কী পড়ছে। এই যে ধরুন হাঁসের মাংস 110 ক্রোনা করে কেজি নিচ্ছে, এই ধরুন 1 কেজির দাম 880 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে যদি ধরি। আর এদিকে যদি চিকেনকে ধরি, চিকেনের 3টে চিকেন একসাথে নিলে পাওয়া যাচ্ছে 100 ক্রোনায়, ধরুন ওই 800 টাকায়। আর এর সাইজগুলো ওই 700-800 গ্রামের মতো হয়, ভালো হয় কিন্তু, মানে একটু কচি মুরগির মাংস। আর আমাদের দেশে যেরকম লেগ পিস আলাদা করে পাওয়া যায় এখানেও ঠিক সেরকম, কিন্তু এখানে আবার উল্টোটা, লেগ পিসের দাম কম। এটা হচ্ছে ম্যারিনেট করা লেগ পিস, আর এটা হচ্ছে ম্যারিনেট ছাড়া, যার 4 কেজির দাম নিচ্ছে 140, মানে ওই 1220 করে। এদিকে এই গ্রসারি ব্যাগগুলোর কিন্তু এখানে খুব চল, আমরা একটা হারিয়ে ফেলেছি আমরা বন্ধুর কাছ থেকে ধার নিয়ে এতদিন চালাচ্ছিলাম, তো যাই হোক আজকে এই ব্যাগটা এখানে পেয়ে আমরা কিনে নিলাম, যার দাম ইন্ডিয়ান কারেন্সিতে 1360 টাকা, মানে এখানে 170 ক্রোনা। আর সবচেয়ে বড় জিনিস কি জানেন, দেখুন এখানে কি সুন্দর সুন্দর ব্যাগ, বাচ্চাদের জামা কাপড় এইগুলোও এখানে পাওয়া যাচ্ছে, এটার নতুন সেকশন খুলেছে খুবই রিজনেবল প্রাইসে। তো আমরা আজকে জাস্ট একটু দেখে গেলাম, পরের দিন কিনবো হয়েছে, মানে একদিনে এত কিছু তো কেনা সম্ভব না। বাংলা দোকানে আসার একটাই কারণ, বাংলা আমাদের টানে, তো এই কারণে আরও বেশি আসা, বাংলার আমরা বাঙালি হয়ে বাংলা দোকানে আসলে এই যে একটু আমরা বাংলাও কথা বলতে পারি আমাদের ঘর ছাড়া বাইরে লোকের সাথে, ওটা মনের শান্তি। আর এই যে একটা মানে কম্বাইন করা সুত, সুতো, বাটন সব একসাথে আছে, আবার টেপ, তো এটার দাম পড়েছে হচ্ছে 35 ক্রোনা, ওই ধরুন 280 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে, এটা কিন্তু খুব দরকার, মানে আমরা হাতে তো বানিয়ে রুটি অভ্যস্ত, কিন্তু এই রুটিটা এরকম এরকম করছে তাতে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, মানে 3টে নিলে হচ্ছে আপনার 25 ক্রোনা। বাহ, এগুলো আরবি রুটি তাই তো? সবচেয়ে এখানে লুকুরিটি হচ্ছে 150 ক্রোনা করে মিষ্টি পাওয়া যাচ্ছে। আরে এগুলো কি ছানার? এগুলো ছানার, এগুলো কি সম্পাপড়ি বলে না? হ্যাঁ সম্পাপড়ি। আচ্ছা যার দাম 160 টাকা, বেশ ভালো লেগেছে। উনি হচ্ছে দোকানের ম্যানেজার, উনি কিছু আমাদের সাথে শেয়ার করতে চাইছেন, ভালো লাগবে আমাদের আশা করি। আপনাদের এই দোকানটা কতদিনের? 1 বছর প্লাস
বাংলাদেশি এবং পাকিস্তানি এবং অন্যান্য আরবি কাস্টমার আসে, আমরা আশা করি সবাই আসবে। এই যতটুকু পারি আমরা মানুষকে সুযোগ সুবিধা দিয়ে থাকি আর কি, সবসময় অফার থাকে প্রত্যেকটা সপ্তাহে, এবং আমরা চেষ্টা করতেছি আগামীতে আবার আরো কিছু ডেভেলপ করার জন্য। আর থ্যাংক ইউ সো মাচ ভালো ব্যবহার, আর সবচেয়ে জিনিসেরও দাম কম আছে, অনেকটা জায়গা, অনেক জিনিস মানে সব মানে একটা বলছে বাংলাদেশ সেন্টার, একটা পরবর্তীকালে বাংলাদেশ সেন্টার হতে চলেছে। তো আমার মনে হয় এখানে সবজি থেকে শুরু করে গ্রসারি পার্ট, মাছ, মাংস, আর সবচেয়ে ভালো বড় জিনিস হচ্ছে এখানের মাংসগুলো ফ্রেশ মাংস পাওয়া যায়, যেটা আমাদের জন্য মানে আমরা তো খুঁজি বেশিরভাগ ক্ষেত্রে আমরা ফ্রোজেন মাংসগুলো পাই যেটার ফ্রেশটা একদমই ভালো লাগে না। তো আজকের জন্য এই বাংলাদেশের দোকান দাদা ভাইয়ের দোকানে এসে খুব ভালো লাগছে, আজকের জন্য তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। আর একটা ভিডিও নিয়ে চলে আসবো। Don't talk about it.